রয়েছে অদ্ভুত সব প্রাণী। বহির্বিশ্ব থেকে আরে 50 লক্ষ বছর বিচ্ছিন্ন ছিল রহস্যে ভরা এই গুহা। এ যেন পৃথিবীর মধ্যে আরো একটি পৃথিবী, বাইরের কোনো নিয়ম সেখানে প্রযোজ্য নয়। যারা সেখানকার বাসিন্দা এই প্রাণীরা সাড়ে 50 লক্ষ বছর ধরে বিচ্ছিন্ন ছিল বাইরের জগৎ থেকে। এরকমই এক বিচিত্র ও বিস্ময়ের আকার হলো রোমানিয়ার মোবাইল গুহা। রোমানিয়ান কনসাস্টা কাউন্ট্রি ম্যাঙ্গোলিয়া অঞ্চলে এই গুহা আবিষ্কৃত হয় 1986 সালে। রোমানিয়া বুলগেরিয়া সীমান্তে কৃষ্ণসাগরের উপকূল থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই প্রাকৃতিক বিস্ময় আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ক্রিস্টিয়ান লাসকু। সে সময় 80 দশকে রোমানিয়ান কমিউনিস্ট শাসক। জনমানবহীন মঙ্গোলিয়া প্রান্তরে চলছিল সয়েল টেস্ট, দেখা হচ্ছিল সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্ভব কিনা। তখনই ধরা পড়ে এই রহস্যজনক বিষাক্ত গুহার অস্তিত্ব। অদ্ভুত বাস্তুতন্ত্রের সাক্ষী এই গুহা। এখানে প্রচুর পরিমাণে হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাই অক্সাইড আছে। বদ্ধ হওয়ায় স্বাভাবিকভাবে এখানে অক্সিজেন কম, ফলে এই গুহার বিষাক্ত পরিবেশে ফটোসিনথেসিসের বদলে জীবন এগিয়েছে কেমোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে। ফটোসিনথেসিসের বিপরীত প্রক্রিয়া হলো কেমোসিনথেসিস। ফটোসিনথেসিস কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পরিবেশে মুক্ত হয়। কেমোসিনথেসিসে হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাই অক্সাইড এবং সামান্য অক্সিজেন অথবা নাইট্রেটের বিক্রিয়ায় প্রচুর পরিমাণে সালফার উৎপন্ন হয়। অক্সিজেনের অনুপস্থিতিতে এই প্রক্রিয়া হতে পারে। অতল মহাসাগরের গভীরে অন্ধকার গুহা সহ পৃথিবীর বহু অংশে এই কেমোসিনথেসিস প্রক্রিয়ার বাস্তুতন্ত্র আবর্তিত হয়। সেভাবেই হয়েছে মোবাইল গুহা। প্রকৃতির নিয়মে এই গুহায় বায়ুমণ্ডল পৃথিবীর বাকি অংশের তুলনায় আলাদা। সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলে গ্যাসে অনুপাতের 21% অক্সিজেন, কিন্তু মোবাইল গুহায় অক্সিজেনের উপস্থিতি মাত্র 7-10%। কিন্তু কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এই অনুপাত ঠিক উল্টো। পৃথিবীর বায়ুমণ্ডলে গ্যাসের পরিমাণ যেখানে 0.04%, সেখানে মোবাইল গুহায় কার্বন ডাই অক্সাইড আছে 2-3%। এই গুহায় মিথেনের পরিমাণ 1-2%। পাশাপাশি মোবাইল গুহায় বাতাস এবং জল, প্রচুর পরিমাণে হাইড্রোজেন সালফাইড ও অ্যামোনিয়া। রহস্যজনক এই গুহায় বাস করে এমন 48টি প্রজাতির প্রাণীকে শনাক্ত করা গিয়েছে। তাদের মধ্যে 33টি বাইরের পৃথিবীতে অস্তিত্বই নেই। গুহার জীবনের মধ্যে উল্লেখযোগ্য হলো যোগ, সহস্রপদী, শামুক, মাকড়সা এবং ওয়াটার স্কর্পিয়ন। ডাঙ্গায় যে কাঁকড়াবিছে আমরা দেখি তার সঙ্গে এই জলজ কাঁকড়াবিছের চরিত্রগত মিল আছে, তবে মানুষের জন্য এগুলি ডাঙ্গায় কাঁকড়াবিছের তুলনায় কম বিষাক্ত। এই গুহায় খাদ্য শৃঙ্খল নির্ভর করছে কেমোসিনথেসিসের উপর। মিথেন ও সালফারে জড়িত হয় ব্যাকটেরিয়া। বিক্রিয়ার ফলে বাতাসে নাইট্রেট বা পরিপোষকের উপস্থিতি বা তার দ্বারা ছত্রাক ও অন্যান্য ব্যাকটেরিয়া পুষ্ট হয়। এই বিক্রিয়ার শৃঙ্খলার ফলে গুহার দেওয়ালে জন্ম নেয় মাইক্রোবিয়াল ম্যাট। মাইক্রোবিয়াল ম্যাটস হলো একাধিক স্তরে মাইক্রো অর্গানিজমের চাদর। পুরু শ্যাওলার মতো বিছিয়ে থাকা এই অংশ থেকে খাদ্য গ্রহণ করে তৃণভোজীরা, আবার তারা খাদ্য হয়ে ওঠে মাংসাশীদের কাছে। এইভাবে কেমোসিনথেসিসের উপর নির্ভর করে এগোতে থাকে খাদ্য খাদক শৃঙ্খল। বিজ্ঞানীরা জানিয়েছে মোবাইল গুহার জীব বৈচিত্র্যে 50 লক্ষ বছর ধরে লোকচক্ষুর আড়ালে ছিল ঠিকই, কিন্তু তার মানে এই নয় আজ থেকে 50 লক্ষ বছর আগে এই গুহায় একসঙ্গে সব প্রাণী সৃষ্টি হয়েছে। গবেষকদের ধারণা এই গুহায় প্রথম ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছিল, তারপর কোনোভাবে গুহায় প্রাণীরা বাইরের থেকে ঢুকে পড়ে, তারপর থেকে এখানেও চলতে থাকে জীবন চক্র। প্রকৃতির নিয়মের শৃঙ্খলা অনুযায়ী আবর্তিত হয়েছে সেই চক্র। শুধু বাইরের জগতের সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না, যে বেঁচে থেকেছে তার নিজের নিয়ম। তুষার যুগে সারা পৃথিবী প্রাণহীন হয়ে পড়লেও এই গুহায় জীব জগৎ রক্ষা পেয়েছিল বলে ধারণা বিজ্ঞানীদের। সূর্যালোক না পাওয়ায় এই গুহায় প্রাণীরা অনেকে জন্মান্ধ, কারণ দীর্ঘদিন অন্ধকারে চোখের ব্যবহার না থাকায় জিনগত বিবর্তনের ফলে সদ্যজাতদের শরীর চোখে গঠনই হয়নি। এমনকি সূর্যের অনুপস্থিতিতে পিগমেন্টেশনের জেরে তাদের গায়ের রং স্বাভাবিক নয়। তবে এই গুহামুখ বন্ধ রাখে রোমানিয়া সরকার। আজ অব্দি 100 মানুষেরও কম পা পড়েছে এই গুহা। কোমরে দড়ি বেঁধে সংকীর্ণ গুহাপথে নামতে হয় অন্তত 20 মিনিট। আলো বলতে একমাত্র সম্বল হেলমেটে লাগানো লাই, কারণ চির অন্ধকার এই গুহায় সূর্যের আলো প্রবেশ করতে পারে। গুহার সর্পিল পথগুলি গিয়ে মিশেছে এর কেন্দ্রে একটি হ্রদে। গন্ধকপূর্ব এই জলের গন্ধ পচা ডিম বা জ্বলন্ত রাবারের মতো। হ্রদের জল সাঁতরে এগোতে হয় সর্পিল ও সংকীর্ণ পরিপথে, না হলে গুহার রহস্য আবিষ্কার অধরাই থেকে যাবে। ফলে এই বিপদসংকুল গুহার অভিযান খুব বেশি হয়নি। প্রচলিত সব নিয়মের বিপরীতে হেঁটে চির অন্ধকারে এই গুহার জীবন পানের পন্দন হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। জীববিজ্ঞানীদের ধারণা এই গুহায় আরো অনেক রহস্য বা বৈচিত্র্য অপেক্ষা করে আছে ভবিষ্যতের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল পিন গ্লোবাল ইউনিভার্সকে সাবস্ক্রাইব করুন।